মর্নিং বাবা। গুড মর্নিং, আয় আয় এখানে, আয় আয়। তোমার চা। আরে তোর দই। দেখ রোহিত, একটা কথা বল, যদি তুই অর্পিতার হাত থেকে দই না খাস তবে কি হয়ে যাবে? আরে এত মডার্ন হওয়া সত্ত্বেও তুই এইসব কথায় বিশ্বাস করিস এখনো? বাবা তুমি তো এটা জানো যে আমি এই সমস্ত ব্যাপারে একদম বিশ্বাস করি না, আর এটাও সত্যি যে অর্পিতা আমার জন্য কতটা লাকি। কি বলতো বাবা, যদি একবার এই ফার্মা কোম্পানির সাথে আমার ডিল ডান হয়ে যায় না, তাহলে পুরো শহরে মেডিসিন সাপ্লাইয়ের কন্ট্রাক্টটা আমি পেয়ে যাব, বুঝেছো? আমি তো বুঝে গেলাম, কিন্তু তুইও এটা বুঝে নে যে আজ এই মিটিং ক্যান্সেল হয়েই ছাড়বে। আরে কারণ অর্পিতা 10টার আগে উঠবেই না, তুই টাইমে মিটিং এ পৌঁছতেই পারবি না। তবে গেল বাবা, আরে ডিল গেল তোর হাত থেকে। বাবা ভালো কথা বলো, কি বলছো তখন থেকে? আর অর্পিতা উঠে পড়বে, চল দেখি এবার। সাড়ে 9টা বেজে গেছে। ও শিট, দাদা ওই যে এসে গেছে। আমি বলেছিলাম না, সরি দাদা আমার ঘুমই ভাঙেনি। কোনো ব্যাপার না, এই নে আর তাড়াতাড়ি আমাকে দইটা খাই। দেখে নিও বাবা, এই ডিলটা পাক্কা আমি পাবো, কারণ আমার ছোট বোন অর্পিতা আমার লাকি চার্ম। ঠিক আছে আমি বেরোচ্ছি। হ্যাঁ কাল থেকে তাড়াতাড়ি উঠবি পাক্কা। বাই বাবা, বাই বাই দাদা। এবার বসো, খাবারটা খাও। সরি বাবা। শোন, টাকা গাছে ফলে না, রোজগার করতে হয়। আর কতদিন আমার কাঁধে বোঝা হয়ে থাকবি? নিজেও কিছু কাজ কর, টাকা রোজগার কর। শেষবারের মতো দিচ্ছি তোকে, জুয়া খেলে উড়িয়ে দিস না। একবার অন্তত মুখ না করে পয়সা দাও বাবা। চুপ করা কোথাও, মুখে মুখে তর্ক করা তর্ক। আরে বিবেক কেমন আছো? ভালো আছি। এবার যা তুই। কাকা তাড়াতাড়ি চলো, মিটিংয়ের জন্য আর আধ ঘন্টা বাকি আছে। হ্যাঁ রমেশ বাবু, হ্যাঁ আমি ছবি দেখে নিয়েছি। আমার তো আপনার ছেলে আরিয়ান আমার মেয়ের অর্পিতার জন্য একদম ঠিক লেগেছে। শুধু একবার ওদেরকে ফটোটা দেখিয়ে দিই, ওদের মতামত নিয়ে তারপর আপনাকে জানাচ্ছি। অর্পিতা, অর্পিতা বাবা, অর্পিতা কোথায়? আরে আগে নিঃশ্বাস তো নিয়ে নে, ডিলের কি হলো? আরে হবে আবার কি, ডিল ফাইনাল হয়ে গেছে, আজকে আমি খুব খুশি। অর্পিতা। হ্যাঁ দাদা। কোথায় ছিলি তুই? এই নে তোর গিফট। গিফট মানে ডিল ডান, তাই তো? হ্যাঁ হবে না কেন? আমার বন্ধুর ছেলে, গত বছরই পুলিশ ফোর্স জয়েন করেছে আর এখন আমাদের এখানেই পোস্টেড। দেখ অর্পিতার জন্য ঠিক আছে কিনা। বাবা ছবিতে তো ভালো লাগছে, আর সরকারি চাকরিও করে। অর্পিতা দেখ তো একটু। অর্পিতা, অর্পিতা শোন তো, ওর কি হলো? আরে লজ্জা পাচ্ছে ও, এইটুকু বুঝতে পারিস না তুই? হ্যাঁ দেখ সানডেতে এরা সব আসবে, তুই পুরো ব্যবস্থা করে ফেল, ঠিক আছে? ঠিক আছে বাবা, তুমি টেনশন নিও না। হ্যালো, দেখো যা করার তোমার তাড়াতাড়ি করো। আরে দুদিনের মধ্যে আমাকে ছেলেবাড়ির লোক দেখতে আসছে, আর বাবার আর দাদার যেভাবে ছেলেটাকে পছন্দ হয়েছে আমার মনে হচ্ছে সম্বন্ধটা এখানেই ঠিক হয়ে যাবে। কোনো না কোনো রাস্তা বার করে নেব, চিন্তা করো না। আরে চিন্তা করব না মানেটা কি? আমার তো মনে হচ্ছে তুমি আমাকে ভালোই বাসো না। শোনো আমার একটা কথা না ভালো করে মনে রেখো, আমি মরে যাব কিন্তু অন্য কাউকে আমি বিয়ে করবই না, বুঝেছো? রাখছি এখন। এই নিন চা, নিন দাদা চা। আপনিও নিন। আচ্ছা আরিয়ান, এটা তোমার প্রথম পোস্টিং নাকি? হ্যাঁ আঙ্কেল, ট্রেনিং শেষ করার পরে এখানে পোস্টিং পেয়েছি। আচ্ছা আচ্ছা। দাদা অর্পিতাকে তো ডাকুন। রোহিত, আরে শোন অর্পিতাকে তো নিয়ে আয়।
নমস্কার অর্পিতা মা, নমস্কার কর। নমস্কার। আয় মা, আয়। আরে দাদা, এই আমার একমাত্র মেয়ে অর্পিতা। জয়দেব দাদা, আপনার মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আরে বাহ দাদা, এটা তো খুব খুশির খবর। মিষ্টি মুখ করুন না। আরে রোহিত, সবাইকে মিষ্টি খাওয়া। দাদা, তাহলে বিয়ের ব্যবস্থা করা যাক। আমাদের মেয়ে অর্পিতা কম বয়সে মাকে হারিয়েছে। আমরা খুব যত্ন করে বড় করেছি ওকে। কখনো ওর চোখে এক ফোঁটা জল আসতে দিইনি আমরা। আর এ ওর ভাই না, ওর জন্য ওর প্রাণ দিয়ে দিতে পারবে। তাই দাদা, একটা অনুরোধ ছিল যে আমাদের মেয়ের শ্বশুর বাড়িতে যেন কোনো সমস্যা না হয়। আপনি একদম চিন্তা করবেন না দাদা, আপনার মেয়ে আমাদের বাড়িতে মেয়ের মতোই থাকবে, আমরা কথা দিলাম। অসংখ্য ধন্যবাদ, আপনি তো আমার পুরো চিন্তাটাই দূর করে দিলেন। দাদা, আমার আরেকটা অনুরোধ ছিল। হ্যাঁ বলুন। আমরা অর্পিতার বিয়েতে 20-25 লাখের বেশি খরচ করতে পারবো না। না আঙ্কেল, আমি পণ নেওয়ার একদম বিরুদ্ধে, আর এমনিতেও আমার কোনো চাহিদা নেই। আরে বাহ 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 তো দাদা, পরের সপ্তাহে আশীর্বাদটা করিনি। ঠিক আছে, আমরা একদম তৈরি। কি হয়েছে? আচ্ছা সরি। আরে তোমার কোনো ভুল নেই, তুমি ঠিক বলছিলে। আমার মনে হচ্ছে যে তুমি ওর সাথে বেশি খুশি থাকবে। মানে তুমি কিছু করবে না, রাইট? আরে না না, তোমার জন্য তো আমি জীবন দিতে পারি, কিন্তু তোমার জন্য যখন ভাবি না অর্পিতা, তোমার এই সুখ স্বাচ্ছন্দ্যের জীবন, আমি তখন খুব ভয় পাই। ভয় পেয়ে যাও? কাকে দেখে ভয় পেয়ে যাও? আমার মনে হয় যে আমি তোমাকে এত সুখী রাখতে পারবো না, এত সুখ স্বাচ্ছন্দ্য তোমাকে দিতে পারবো না। আর আমার মনে হয় যে তোমার জন্য ওই ছেলেটা একদম পারফেক্ট, বিয়ে করে নাও ওকে। তুমি কি পাগল হয়ে গেছো? আরে আমি তো তোমাকে ভালোবাসি, আমার এত সুখ ওই সব। তুই তোর মেয়ের থেকেও বেশি ভালোবাসিস। আচ্ছা ঠিক আছে, সময় মতো চলে আসিস, আমি এখন ফোন রাখছি, বাই। বাবা। আরে রোহিত যে, সব কাজ হয়ে গেছে ঠিকঠাক? হ্যাঁ বাবা, ক্যাটারিং এর লোক সকাল 7টার মধ্যে চলে আসবে, আর ডেকোরেশনের লোক এক্ষুনি চলে আসবে। আচ্ছা 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 আচ্ছা, শোন কি হয়েছে বাবা, তোকে খুব চিন্তিত লাগছে। হ্যাঁ? না বাবা, ব্যাস এমনি একটু ক্লান্ত লাগছিল। আচ্ছা, আরে আমি তোর বাবা, আমি তোর চেহারা দেখেই বলতে পারি যে তোর মনে কি চলছে। রোহিত বাবা, আমি এটা জানি যে অর্পিতার জন্য তুই খুব চিন্তিত, আমিও খুব চিন্তিত, কিন্তু কি করতে পারি, এটাই পৃথিবীর নিয়ম। মেয়েরা অন্যের ঘরে সম্পত্তি হয়, আর ওদের এক না একদিন অন্যের বাড়িতে যেতেই হবে। বাবা, অর্পিতার যাওয়ার পরে এই বাড়িটা খালি হয়ে যাবে। এই বাড়িটা ফাঁকা ফাঁকা লাগবে। বাবা, আরিয়ান অর্পিতাকে ভালো রাখবে তো? আরে হ্যাঁ রে বাবা, আরিয়ান খুব ভালো ছেলে, অর্পিতাকে খুব খুশি রাখবে ও, দেখিস। আর অর্পিতাও ওর সঙ্গে খুব খুশি থাকবে। আর তাছাড়া আরিয়ানের বাবা এটাও তো কথা দিয়েছে যে অর্পিতাকে কখনোই কোনো কষ্ট দেবে না ওরা, অর্পিতা খুশি থাকবে, তুই চিন্তাই করিস না। কিন্তু অর্পিতা আছেটা কোথায়? আরে ও এখানেই কোথাও। বাবা, অর্পিতা কি এসব? এগুলো কি নাটক অর্পিতা? দাদা,
আসলে দাদা আমরা দুজন দুজনকে ভালোবাসি, এই জন্য আমরা বিয়ে করে নিয়েছি। তুই নিমক হারাম, যে থালায় খাচ্ছিস সেই থালা দিয়ে ফুটো করছিস। আমি তোকে ছাড়বো না, ছাড়। দাদা ছাড়ো ওকে। দাদা ও এখন আমার স্বামী। অর্পিতা তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি, পাগল হয়ে গেছিস তুই? এই এই বেকার ছেলেটাকে বিয়ে করেছিস তুই, এ তোকে কি ভালো রাখবে অর্পিতা, যে নিজে বাবার দেওয়া টাকার উপরে বেঁচে আছে। অর্পিতা নিজের বুদ্ধি দিয়ে ভাব, অনেক সময় আছে এখনো, এখনো কিছু বেগড়াইনি, চল আমার সাথে। না দাদা, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি বিবেককে ভালোবাসি, আমি সারাটা জীবন বিবেকের সাথেই থাকতে চাই, নাকি তোমাদের পছন্দ করো এই আরিয়ানের সাথে। এই সব সিনেমার কথা অর্পিতা, বাস্তব নয় এই সব। এই অপদার্থটা শিখিয়েছে না তোকে? হ্যাঁ, তোর কি মনে হয় এ তোকে খুব ভালোবাসে তাই না, তাই জন্য বিয়ে করেছে না তোকে? এটা তোর ভুল হচ্ছে অর্পিতা, এ শুধু তোর সম্পত্তিটাকে ভালোবাসে। আমি খুব ভালো করে জানি এই সব ছেলেদের, এ তোর মতো মেয়েদের শর্টকাট মনে করে বড়লোক হওয়ার। না বাবা, এরকমটা নয়, ও এরকমটা নয়, তোমরা ভুল বুঝছো। অর্পিতা বোঝার চেষ্টা কর। ঠিক আছে, যখন তুই সিদ্ধান্ত নিয়েই নিয়েছিস তো যা, তুই চলে যা এখন এর সাথে, এই অপদার্থটার সাথে, আর থাক নিজের মর্জি মতো যেরকম তুই চাস। বাবা বাবা, তুমি এসব কি বলছো বাবা? তুমি অর্পিতাকে বাড়ি থেকে চলে যেতে বলছো? হ্যাঁ, যেতে দে, এখন ও কারুর কথা শুনবে না, কারণ এখন ওর মাথায় এই অপদার্থটার ভালোবাসার ভূত চেপেছে। আজকের পরে আমাকে কখনো তুই নিজের মুখ দেখাবি না, আমি এটা মনে করব যে আমার কোনো মেয়ে ছিলই না। বাবা তুমি এটা কি বলছো? রোহিত, আরিয়ানকে ফোন করে দে যে আশীর্বাদ ক্যান্সেল হয়ে গেছে, আর এই বাড়িতে ওর যা জিনিসপত্র আছে, গয়না কাপড় সবকিছু দিয়ে দে। এখনো সময় আছে, ছেড়ে দে একে, ফিরে আয় তুই, ভেবে দেখ অর্পিতা। মেম সাহেব, এ তো এরকমই লোভী আর বেঈমান একদম। আপনি তো শিক্ষিত বুদ্ধিমান, আপনি কিভাবে এর জালে ফাঁসলেন? বাবা আমার কথাটা শোনো, আমার কাছে আজকে তুই মরে গেছিস, কখনো নিজের মুখটা আমাকে আর দেখাবি না, এখনই বেরিয়ে যা এখান থেকে। অর্পিতা চলো এখান থেকে, আমাদের ভালোবাসা বুঝবে না। অর্পিতা, ব্যাস এটাই আমার ছোট্ট একটা বাসা, যাই হোক না কেন এটা আমাদের। অর্পিতা, আরে আমার একটু ওই রিজিউমের ফাইলটা দাও তো। এই নাও তোমার ফাইল। তোমাকে অনেক সকালে উঠতে হয়েছে না জল ভরতে?
অভ্যাস করে না, রোজ উঠতে হবে। হ্যাঁ, ততক্ষণ শুধু প্রার্থনা করো যে আমার ভালো একটা চাকরি হয়। কোনো ব্যাপার না, আর তুমি চিন্তা করো না, তুমি একেবারে নিশ্চিন্তে যাও, এই জবটা নিশ্চিত তুমিই পাবে। আচ্ছা দু মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আরে অর্পিতা, শুধু দু মিনিট। অর্পিতা অর্পিতা শোনো তো, আমার লেট হচ্ছে, আমি যাচ্ছি। মনে হয় চলে গেছে, দু মিনিটও দাঁড়াতে পারে না। আর্যন, আর্যন তুমি এখানে কি করে আসলে? এটা তুমি আমার সাথে ঠিক করো না অর্পিতা। সরি আর্যন, আর কোনো রাস্তা ছিল না, আমি বিবেককে ভালোবাসি, ওকে ছাড়া আমি এখন সরি বলে কি হবে? হ্যাঁ, যখন তুমি অন্য কাউকে ভালোবাসতে, তাকেই বিয়ে করার ছিল, তখন সম্বন্ধটা বন্ধ করনি কেন? আরে ওই দিন বলনি ঠিক আছে, তারপরে তো কল করে বলতে পারতে, আমি মানা করে দিতাম, কমপক্ষে এত বদনাম তো হতো না আমার সমাজে। কেন অর্পিতা, তুমি কেন এরকম করলে? তুমি এটা ভয় পেয়েছিলে তোমার বাড়ির লোক তোমার বিয়ে অন্য কারোর সাথে দেবে, নাকি তুমি এটা ভয় পেয়েছিলে যে তুমি যাকে ভালোবেসেছ সে তোমাকে বিয়ে করবেই না? ছাড়ো, যাই হোক, এই ভুলের সাজা তুমি অবশ্যই পাবে। অর্পিতা কোথায় তুমি? হ্যাঁ, কি হলো, জব পেলে? না গো, পেলাম না। তুমি মদ খেয়ে এসেছো? হ্যাঁ, ওই, আরে তেমন কোনো ব্যাপার না, ওই আমাদের নতুন বিয়ে হয়েছে না, ওই বন্ধুরা খুশি হয়ে খাওয়ালো একটু, এই আর কি। কোনো ব্যাপার না, কিন্তু এরপর থেকে খেয়েও না, এটাকে আমি অপছন্দ করি। ঠিক আছে, আর কখনো মদ খাবো না। আচ্ছা অর্পিতা, তোমার সঙ্গে একটা কথা বলার ছিল। ওই আমার বন্ধু শেয়ার মার্কেটে টাকা লাগায় আর অনেক ভালো টাকা রোজগার করে, তো আমিও ভাবছিলাম যে আমিও তাই শেয়ার মার্কেটে টাকা লাগাবো। আর অর্পিতা, তোমার কাছে কি অল্প টাকা আছে? এই আমার কাছে প্রায় 50-60 হাজার টাকা রয়েছে। ব্যাস, কেন, তুমি কি ভাবলে? না, ওই আমার 2 লাখ টাকা কমপক্ষে লাগবে ইনভেস্ট করতে, তারপরে গিয়ে ভালো রোজগার হবে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা অর্পিতা, তোমার কাছে গয়না তো আছে না? হ্যাঁ। তো একটা কাজ করলে হয় না, তোমার গয়নাগুলো বন্ধক রেখে দিই, তারপর ওটাকে শেয়ার মার্কেটে ইনভেস্ট করি, ঘরে থাকার থেকে ভালো না, কিছু টাকা আসুক। ঠিক আছে, যেটা তোমার ভালো মনে হয়। ঠিক আছে, যাও তুমি গয়না নিয়ে এসো। হে নাও, ব্যাস এটুকুই আছে। এই এই চুড়িটা কেন দিলে না? এটা দিতে পারবো না আমি, এটা খুব স্পেশাল, এই চুড়িটা আমাকে দাদা দিয়েছিল। ঠিক আছে, কোনো ব্যাপার না, থ্যাংক ইউ। আচ্ছা আমি টাকাটা ইনভেস্ট করে আসছি। ঠিক আছে। ওর জন্য সারা জীবন ধরে কেঁদে যাবি? বাবা ওর যেটা করার ছিল সেটা করে নিয়েছে, এবার তুই নিজের জীবনের ব্যাপারে ভাব। আমি তোর জন্য একটা মেয়ে দেখেছি, তুই হ্যাঁ বলিস তবে আমি কথা বলব। বাবা তোমার মনটা কি পাথরে? অর্পিতা যা করেছে সেটা ওর বোকামো, কিন্তু তার মানে এটা তো নয় যে ওর সাথে সারা জীবনের মতো সম্পর্ক শেষ করে দেব। আমি শুনেছি ও এখন খুব টেনশনে আছে, তোমার ওর সাথে একবার কথা বলা উচিত। রোহিত,
এখন যে অবস্থায় ও আছে তার জন্য ও নিজেই দায়ী। ও নিজেই ওই জীবন বেছে নিয়েছে। যদি আমার কথা বলিস, আমার জন্য সেই দিনই মরে গেছে যেদিন ওই অপদার্থ বিবেকের সঙ্গে বিয়ে করেছিলেন। এই জন্যে এবার ও বাঁচুক কি বড়ুক, ও যেই অবস্থাতেই থাকুক, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার আসে যায় বাবা, আমি তোমার মতো কঠোর নই। আমি অর্পিতাকে এভাবে ছাড়তে পারবো না। তাছাড়াও আমার বোন হয় বাবা। রোহিত, হ্যালো দাদা, ব্যাস আপনি আর কিছুদিন সময় দিন আমাকে, আমি আপনার সমস্ত ভাড়া দিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, অভিযোগ করার সুযোগ দেব না। অর্পিতা, অর্পিতা! হ্যাঁ অর্পিতা, ওই বাড়ির মালিক ফোন করেছিল, ও ভাড়া চাইছিল, দু মাস ধরে দেওয়া হয়নি, কি করব কিচ্ছু বুঝতে পারছি না। অর্পিতা তুমি একটা কাজ করো, তুমি না তোমার এই চুড়িটা আমাকে দিয়ে দাও, এটা বেচে ভাড়াটা দিয়ে দিই। তুমি তুমি চিন্তা করো না, আমি যখন কামাবো না তো তখন তোমাকে নতুন চুড়ি কিনে দেবো, ঠিক আছে? না, এই চুড়ি আমি দিতে পারবো না, এই চুড়ি আমাকে দাদা দিয়েছে। আরে তুমি একটা কাজ করো না, শেয়ার মার্কেট থেকে টাকাটা তুলে নাও আর ভাড়া দিয়ে দাও। আরে না, এখন টাকা তুলতেই পারবো না, মার্কেট ডাউন চলছে, অনেক ক্ষতি হয়ে যাবে। তো সে হলে হতে দাও, কিন্তু চুড়ি আমি দিতে পারবো না। আচ্ছা, আমার থেকে অনেক প্রিয় তোমার দাদার এই চুড়িটা না? অর্পিতা! দাদা! আরে দাদা, তুমি কেমন আছিস বোন? আমি ভালো আছি। আমাকে ভেতরে আসতে বলবি না? আসো না ভেতরে। অর্পিতা, এটা তোর জন্য। থ্যাংক ইউ দাদা। দাদা তুমি বসো না, আমি জল নিয়ে আসছি। এই নাও জল, বস। দাদা, আমি তো ভেবেছিলাম তুমি আমাকে কোনোদিনই ক্ষমা করবে না। পাগল নাকি তুই? তুই এরকমটা কি করে ভাবতে পারিস অর্পিতা? আর আমি তোর উপরে কি করে রাগ করে থাকবো? দাদা, আমাকে বাবাও কি ক্ষমা করে দিয়েছে? বাবাও তোকে ক্ষমা করে দেবে, তুই ওসব ছাড়। আর এটা বল যে বিবেক কোথায়? ও তো একটু বাইরে গেছে, চলেই আসবে। অর্পিতা, তুই ভালো আছিস তো? হ্যাঁ দাদা, আমি খুব ভালো আছি। দাদা তুমি চা খাবে? আমি চা বানিয়ে আনছি। চাটা ছাড়, প্রথমে আমার বোনকে মন ভরে দেখতে তো দে। কতদিন হয়ে গেছে আমি তোকে দেখিনি। অর্পিতা, এসব কি? কোথায়? কিছু না দাদা। তাহলে এত ভালো রাখে তোকে ওই শয়তানটা? তার মানে আমি যা শুনেছিলাম ওটা সত্যি? তুই একবারও তোর দাদার কথাটা মনে করলি না অর্পিতা, একটা ফোন তো করে দিতিস আমাকে। অর্পিতা আমি তোকে আর এখানে রাখবো, তুই চল আমার। না দাদা, আমি এখান থেকে কোথাও যাব না, আমার জীবনটা এখন এখানে, যা হোক যেমনই হোক। তুই পাগল হোস না অর্পিতা, পাগল হোস না। আরে এখন তো তুই ওর সত্যিটাও জানিস, তাও তুই প্লিজ দাদা, এই সব কিছুর ব্যাপারে তুমি বিবেককে কিছুই বলবে না। বিবেক, তুই আমার বোনকে তুই এখানে কি করছিস? হ্যাঁ কি করছিস এখানে? বিবেক, আমি তোর সাথেই দেখা করতে এসেছিলাম, কি খবর তোর? হালচাল জিজ্ঞেস করতে এসেছিস নাকি?
আমার হাল দেখে হাসতে এসেছিস? দেখ বিবেক, আমি সব কথা ভুলে গেছি, তুইও ভুলে যা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে চল বস, তোর সাথে কিছু কথা আছে। ঠিক আছে চলো, ভুলে গেছি, বসো বলো কি ব্যাপার। বিবেক আমি জানতে পেরেছি যে তুই চাকরি খুঁজে বেড়াচ্ছিস, আমার কোম্পানিতে সুপারভাইজারের পোস্ট খালি আছে, তুই কাল থেকে জয়েন করে নে। আচ্ছা তাহলে তুই দয়া দেখাতে এসেছিস। দেখ তোর ভাই দয়া দেখাতে এসেছে। এক মিনিট, তোকে এখানে ডেকেছে কে? কে ডেকেছে তোকে? হ্যাঁ তুই ডেকেছিস একে, বল না তুই ডেকেছিস। বিবেক আমি নিজের ইচ্ছে এখানে এসেছি, তুই সব কথা ছাড় না, আমি সত্যি 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 তোকে হেল্প করতে এসেছি। আচ্ছা ও আমার শালা বাবু আমাকে হেল্প করতে এসেছে, গুড, ঠিক আছে তো একটা কাজ করো, তুমি আমাকে 20 লাখ টাকা দিয়ে দাও, হ্যাঁ, যাতে আমি আমার ওই ওই বিজনেস শুরু করতে পারি। দিবি? আরে এইটুকুনি তো দিতেই পারো না? আরে যদি এই তোর বোনের বিয়েটা হতো তোর ইচ্ছাতে, তো এর থেকে বেশি টাকা তুই দিতিস না? দিতিস কি না? বলি বন্ধ, হ্যাঁ ভিক্ষা দিবি তুই আমাকে? তোর অকাত নেই যে আমাকে ভিক্ষা দেয়, তার থেকে বেরো এখান থেকে, আর যদি পারিস তো নিজের বোনকে নিয়ে চলে যা। বিবেক দাদা প্লিজ, প্লিজ দাদা। অর্পিতা এখন তো দেখ এই শয়তানটা সারা জীবনেও শুধরবে না। দাদা এখান থেকে চলে যাও, আর কোনোদিনও এখানে এসো না। ঠিক আছে অর্পিতা আমি যাচ্ছি, কিন্তু একটা কথা সবসময় মনে রাখিস যে ওই বাড়ির দরজাটা তোর জন্য সারা জীবন খোলা থাকবে। এর পিন তো তুই জানিস, এটা তোর কাছে রাখ। হ্যাঁ কি দিবি তুই? ফের ভিক্ষা দিচ্ছিস তুই? কার্ড লাগবে না, চল বেরো। ভালো থাকিস। হ্যাঁ খুশি আছি, খুশি আছি, যা। কোথায় গেছিলিস তুই? এটা কি করছিস? ওটাই যা একটা ভাইয়ের তার বোনের জন্য করা উচিত। 20 লাখ? ও 20 লাখ চেয়েছে তোর থেকে, তোর কি মনে হয় ও টাকা নিয়ে অর্পিতাকে খুশি রাখবে? আরে পাগল তুই যদি এরকম ভেবে থাকিস, তোর মনে নেই সেই কথা যে আমরা ওকে চাকরি থেকে কেন তাড়িয়েছিলাম? আরে এত বোঝানোর পরেও চুরি করা কখনো বন্ধ করে রোহিত? এই বিবেক ওই লোকগুলোর মতো যারা দিনের বেলায় স্বপ্ন দেখে রাতারাতি বড় লোক হওয়া, কিন্তু তার জন্য কিছু করে না ওরা। তোর কি মনে হয় যে ওই টাকা নিয়ে ভালো কিছু করবে? আরে ওই টাকা নিয়ে ফুর্তি করবে, আর যখন ওই টাকা শেষ হয়ে যাবে তখনও অর্পিতাকে আরো বিরক্ত করবে, তখনও তোর থেকে 50 লাখ 70 লাখ 1 কোটি টাকা চাইবে, আর এইভাবেই চলতে থাকবে সবকিছু। কি করবো বাবা, আমার বোনটাকে ওখানে তিলে তিলে মরতে দেব? বাবা ওই দিন আমার সামনে অর্পিতাকে মেরেছে, আমার তো ইচ্ছা হচ্ছিল ওকে প্রাণে মেরে, কিন্তু আমি কিচ্ছু করতে পারিনি বাবা, আমি কিচ্ছু করতে পারিনি।
বাচ্চা নাকি? হ্যাঁ আমার বোন বাবা, আমি ওকে এই অবস্থায় দেখতে পারবো না। বোনের মজাই মদ। আমার চুরি কোথায়? বেচে দিয়েছি, বেচে দিয়েছি। হ্যাঁ কি করছিস এটা? রাখ। রাখবো না, একদম রাখবো না। আচ্ছা ঠিক আছে, রাখবি না তুই। হ্যাঁ রাজু, কি তুই 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 কোথায় আছিস এখন? তুই ওখানেই দাঁড়া, তুই ওর উপরে নজর রাখ, আমি আসছি। অর্পিতা, অর্পিতা কোথায় যাচ্ছিস তুই? দাঁড়া অর্পিতা, দাদা ছাড়ো আমাকে। কিন্তু যাচ্ছিস না কোথায় তুই? মরতে যাচ্ছি আমি। মরতে যাচ্ছিস? পাগল হয়ে গেছিস নাকি তুই? ওই শয়তানটার জন্য তুই নিজের জীবন শেষ করতে যাচ্ছিস? আর কি করব আমি, আমার ভুলের এটাই একমাত্র শাস্তি। অর্পিতা তুই বাড়ি চল আমার সাথে, চল। না দাদা, আমি যেতে পারবো না। কোন মুখ নিয়ে আমি বাবার সামনে দাঁড়াবো? অর্পিতা, বাবা তোকে খুব ভালোবাসে, বাবাও তোকে ক্ষমা করে দেবে। তুই বাড়ি চল, চল। না দাদা। অর্পিতা বাড়ি চল। চুপ কর অর্পিতা, চুপ কর। তোর দাদা হই না আমি, আর আমি থাকতে তুই কম করে আমার ব্যাপারে তো একটু ভাবতিস তুই? সরি দাদা, আমি যদি তোমার কথা বাবার কথা শুনতাম তাহলে আমাকে এই দিনটা দেখতে হতো না। চুপ কর এবার, আমি আর বাবা আছি তো। অর্পিতা, উঠে গেছিস তুই? নে ব্রেকফাস্ট করে নে। হ্যালো, কি হয়েছে দাদা? দেখে তো এটা মনে হচ্ছে মৃত্যুটা ইলেকট্রিক শককে হয়েছে। মনে তো এরকমই হয়, কিন্তু শরীরে যা দাগ আছে ওটাই আমাকে চিন্তায় ফেলছে। মনে হয় ও কারেন্টের শক খায়নি, বরং কেউ ইচ্ছে করে করেছে। ধরো এটা ফরেন্সিকে পাঠাও। হ্যাঁ স্যার। কি ব্যাপার, কি চিন্তা করছো তুমি? একে চিনতে? হ্যাঁ স্যার, এটা ওর পিতার বর। আচ্ছা ঠিক আছে, বাড়ি এসো, কথা বলছি। আরিয়ান একটা কথা বলো, কাল রাতে কোথায় ছিলে? মানে স্যার আপনি আমাকে সন্দেহ করছেন? হ্যাঁ, তোমার কাছে মোটিভও আছে। অর্পিতা তোমার হবু বউ ছিল, ও এর সাথে বিয়ে করে নিয়েছে, তোমার রাগও হয়েছিল হতে পারে। তুমি স্যার আপনি ভাবছেন যে আমি একে মেরেছি? আমি সারা রাত পুলিশ স্টেশনে ছিলাম, আপনি চাইলে চেক করতে পারেন, থানার সিসিটিভি ফুটেজও চেক করতে পারেন। আমি জানি তুমি কিছু করনি, আমি শুধু তোমাকে বোঝাচ্ছি। পুলিশের কাছে সাসপেক্ট শুধুমাত্র সাসপেক্টই হয়, সে বন্ধুই হোক, ভাই হোক, যে কেউ হোক না কেন, বুঝেছো?
হ্যাঁ স্যার, এটা অর্পিতাকে তুমি জানিয়েছো? ওর ভাইকে কল করেছিলাম স্যার, ওরা আসছে এক্ষুনি। একটা কাজ করো, ফরেন্সিক টিমকে কল করো আর বডিটাকে পোস্টমর্টেমে পাঠাও। আর আশেপাশের প্রতিবেশীদের কাছে জিজ্ঞাসা করো, দেখো হয়তো তারা কিছু বলতে পারে। হ্যাঁ স্যার। আর এটা বিবেকের বাবা নাকি? হ্যাঁ স্যার। চলো ওনার সাথে কথা বলি। হ্যাঁ স্যার, আমারই ছেলে ছিল বিবেক। প্রায় এক মাস আগে আমার মালিকের মেয়ের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল, এই জন্য আমি ওর সাথে সম্পর্ক শেষ করে দিয়েছিলাম। এবার তো সারা জীবনের মতো আমাকে ছেড়ে চলে গেল। আপনি নিজেকে সামলান, আপনি কাউকে সন্দেহ করেন না স্যার। বিবেক, অর্পিতা, ধরো অর্পিতা। তারপরে বিবেক আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছিল, তারপর আমি আত্মহত্যা করতে যাচ্ছিলাম। আর রাস্তায় দাদার সাথে আমার দেখা হয়, আর দাদা আমাকে বাড়ি নিয়ে চলে যায়। তারপর এখানে কি হয়েছে আমি কিচ্ছু জানি না। জয়দেব বাবু, আপনি কখন জানতে পারলেন যে বিবেক অর্পিতাকে বের করে দিয়েছিল? হ্যাঁ, ওই কাল রাতে যখন রোহিত অর্পিতাকে নিয়ে বাড়ি এসেছিল, আমি তখন বাড়িতেই ছিলাম। রোহিত, তোমার ব্যাপারে যতটা শুনেছি যে তুমি তোমার বোন অর্পিতাকে খুব ভালোবাসো, তুমি এর ছোটোখাটো অসুবিধাও দেখতে পারো না, ঠিক বলেছি তো? হ্যাঁ স্যার। আপনিই বলুন যে কোন দাদা তার বোনের এই কষ্ট দেখতে পারে। হ্যাঁ, হতে পারে। তুমি অর্পিতাকে এই অবস্থায় দেখলে তোমার খুব রাগ হয়ে গেল, তোমার রক্ত গরম হয়ে গেল, আর তাছাড়াও যে কোনো ভাইয়েরই মাথা গরম হবে। হ্যাঁ স্যার, আমারও খুব রাগ হয়েছে, আর আমি অর্পিতাকে বেডরুমে শুয়ে দিয়ে এখানে চলে এসেছি। তুই আবার এসে গেছিস? হ্যাঁ, এক্ষুনি তোর বোনকে তাড়িয়ে দিয়েছি আবার। শয়তান, আমার বোনের উপর হাত উঠিয়েছিলি না তুই? আমার বোনের উপর হাত উঠিয়েছিলি না? তুই আমার বোনের জীবনটা নষ্ট করেছিস না? তারপরে আমি এখান থেকে চলে গেছি। ইচ্ছে তো এটা হচ্ছিল যে ওকে প্রাণে মেরে, কিন্তু আমি মারতে পারিনি। আর যাই হোক না কেন, ওর পিতার স্বামী ছিল। হতে পারে তুমি বিবেককে খুন করো, কিন্তু যতক্ষণ না এটা প্রমাণ হয় তুমি আমাদের কাস্টডিতে থাকবে। কিন্তু স্যার, আমার ছেলে কি? শান্ত হন আপনি। ফরেন্সিক টিমের কি হলো? এসেই পড়বে। ঠিক আছে, যখন ফরেন্সিক টিম চলে আসবে এনাদের ফিঙ্গারপ্রিন্টস আর ডিএনএ স্যাম্পেল করিয়ে নেবে। ডিএনএ স্যাম্পেল? কিন্তু কেন? বলছি, এটা দেখছেন আপনারা, এটা ইলেকট্রিক ওয়্যারের, যেটা আমরা বিবেকের বডির কাছে পেয়েছি। হত্যাকারী বিবেককে কারেন্ট দিয়েছিল, ওকে মেরে দিয়েছিল, আর ইলেকট্রিক ওয়্যার নিয়ে চলে গিয়েছিল। এই টুকরোগুলোকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে এটাকে মুখ দিয়ে ছেঁড়া হয়েছে। আর এই জন্য আমরা আপনাদের ডিএনএ স্যাম্পেল নিয়ে এর ডিএনএ স্যাম্পেলের সাথে ম্যাচ করাবো, যাতে জানতে পেরে যাই যে খুনি কে। আর যতক্ষণ না ডিএনএ রিপোর্ট চলে আসছে, আমাদের টিমের নজর আপনাদের উপর থাকবে, বুঝেছেন জয়দেব বাবু? আর আপনারা যদি কিছু লুকিয়ে থাকেন তো এক্ষুনি বলে দিন, সত্যি বলার এটাই সময়। কিছু বলবেন আপনারা? ঠিক আছে, যেরকম আপনাদের মর্জি। আরিয়ান, রোহিতকে নিয়ে চলো। হ্যাঁ স্যার। এক মিনিট ইন্সপেক্টর সাহেব, আসলে রোহিত আসলে কিছু করেনি, যা কিছু হয়েছে সব আমি করেছি। বাবা, এই বিবেককে আমি আমি মেরেছি, এই বিবেককে। বাবা, এটা তুমি কি বলছো? আরে আমি তোর বাবা রে, আমি তোকে কি করে দুঃখী দেখি বল?
তোর কি মনে হয় শুধু তোর ভাই তোকে ভালোবাসবে? আরে আমিও তোকে ভীষণ ভালোবাসি রে মা, খুব ভালোবাসি। হঠাৎ একদিন যখন তুই বিয়ে করে আমাদের সামনে এসে দাঁড়ালি, রাগের মাথায় আমি তোকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছিলাম। কিন্তু তারপরে পরে আমার খুব খারাপ লেগেছিল, আমার তোকে নিয়ে খুব চিন্তা হতো রে। এই জন্য আমি রোজ এখানে এসে তোর উপর নজর রাখতাম। আমি যখন দেখলাম যে তুই এখানে বিবেকের সঙ্গে খুশি নস, তখন আমার মন বললো যে আমি তোকে আমার সঙ্গে বাড়ি নিয়ে যাই। কিন্তু ঠিক তারপরে আমি ভাবলাম, আমি যদি তখনই তোকে বাড়ি নিয়ে যেতাম তাহলে বিবেক ভাবতো যে আমরা তোকে কষ্টে কখনো দেখতে পারি না, আর ও টাকা পয়সার লোভে তোকে সারা জীবন ও খালি কষ্ট দিয়ে যাবে। এই জন্য আমি থেমে গেলাম আর অপেক্ষা করতে থাকলাম ওই দিনটার জন্য, যেদিন তুই তোর ভুলটাকে বুঝতে পারবি আর তুই বাড়ি চলে আসবি। কাল রাতে যখন রোহিত তোকে ওর সাথে বাড়িতে নিয়ে এলো, তো আমার সব চিন্তা দূর হয়ে গেল। ব্যাস এবার আমি তোর জীবন থেকে ওই বিবেককে পুরোপুরি বের করতে চাইছিলাম, আর এই জন্যে আমি ওকে প্রাণে মেরে ফেলার প্ল্যান বানিয়েছিলাম। যখন রোহিত ওকে মেরে চলে গেছিল তখন আমি খেলেছি। বিবেক, বিবেক, কিন্তু তাড়াহুড়োতে একটা ভুল হয়ে গেছিল আমার মা। এইসব আমি তোর জন্য করেছি, তোর উপর অত্যাচার হতো বলে আমি দেখতে পারতাম না, এই জন্য আমি ওকে মেরে ফেলেছি। আরে শুধু বিবেক কেন, এই পৃথিবীর কোনো পুরুষেরই কোনো অধিকার নেই যে ও কোনো মহিলার উপর অত্যাচার করে, কোনো অধিকার নেই ওর। আর এই বিবেক তো তোর সারা জীবন নষ্ট করে দিয়েছিল, এটা আমি কি করে সহ্য করি বল? এই জন্য আমি ওকে মেরে ফেলেছি, মেরে ফেলেছি, আমি ওকে মেরে দিয়েছি। আমি মানছি যে বিবেক অর্পিতার সাথে যা করেছে খুব ভুল করেছে। যখন বিবেক তোমার উপরে প্রথমবার হাত তুলেছিল পুলিশের সাহায্য নেওয়া উচিত ছিল, আর আপনি বিবেককে খুন করে অনেক বড় অন্যায় করেছেন। নিয়ে চলেন একে বাবা।